এখন ভারতে অবস্থায় আছে। দেখুন এটা কিন্তু তার প্রাপ্য ছিল যে শেখাসিনা গত পনেরো বছর ধরে যাকে খুশি তাকে গৃহবন্দি রেখেছে যাকে খুশি তাকে জেলখানায় বন্দী রেখেছে ন্যায় বিচার এই ন্যায় বিচারের জন্য এই ট্রাইব্যুনালকে পুনর্গঠন করা হচ্ছে এবং যারা এই গণহত্যার সাথে নিষ্ঠুর নির্মম রাজনৈতিক প্রতিপক্ষ সম্মানিত দর্শক ইতিমধ্যে কিন্তু আপনার অবগত আছেন সাবেক স্বৈরাচার এবং প্রতিষ্ঠা সরকার শেখ হাসিনা পদত্যাগ করে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছিল কিন্তু এবার সে ভারতে কোথায় আছে কেমন আছে এবং কি ভারতের অনেক গণমাধ্যমে শোনা যাচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তারা গৃহবন্দি করে রেখেছেন এবং কি ভারতে খুব ভালো নেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতে তার সাথে অনিয়ম ও অবচার করছেন সম্মানিত দর্শক এই ভিডিওতে কিন্তু আপনারা বিস্তারিত দেখতে পারবেন তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ভিডিওটিকে লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণnabla ভিডিওটি ওই আসামীর মতো অনেকেই হয়তো বিশ্বাস করেন নি কিন্তু আসলে তাই সত্য এবং এই শাকাसीना এখন ভারতে গৃহবন্দী অবস্থায় আছে দেখুন এটা কিন্তু তার প্রাপ্য ছিল যেই শাকাसीना গত 15 বছর ধরে যাকে কুষি তাকে গৃহবন্দী রেখেছে যাকে খুশি তাকে জেলখানায় বন্দি রেখেছে গুম করেছে খুন করেছে এমনকি টর্চার করেছে এমনকি সবসময় গোয়েন্দা দিয়ে ফলো করাতো সকালবেলা ঘুম থেকে উঠেই তার পছন্দের কাজ ছিল ওই যে এনটিএমসি থেকে মানুষের ফোন রেকর্ডগুলোর তার জন্য রেখে সেগুলো শুনতো যে কে তার বিরুদ্ধে কি ষড়যন্ত্র করলো এবং টকশো দেখতো যে কে তার বিরুদ্ধে কি বলল এবং সে অনুযায়ী ব্যবস্থা নিত গোয়েন্দার লোকজনকে দিয়ে এবং আপনি দেখেন যে বিভিন্ন গোয়েন্দা লোকজনকে যে তিনি বহু হয়রানি করেছেন বহু কিছু করেছেন মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছেন ভোটাধিকার কেড়ে নিয়েছেন ডিজিটাল নিরাপত্তা মতো কুখ্যাতান করেছেন যেই ডিজিটাল কারণে মানুষ বয় কথা বলতে পারতো না সেই শেখ আজকে নিজেই কথা বলতে পারতেছেন না তাকে ভারত কার্যত গৃহবন্দী করে রেখেছে আমি এই সংবাদটা ছাপিয়েছে ঢাকা পোস্ট কিন্তু ঢাকা পোস্ট এই সংবাদটা কপি করেছে নর্থ ইস্ট নিউজ থেকে আপনারা অনেকেই নর্থ ইস্ট নিউজের নাম শুনলেই মনে করেন যে এটা মনে চন্দন নন্দী লিখেছে না ভাই এই কলামটা চন্দন নন্দী লিখেনি এটা লিখেছেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত অনুসন্ধানী সাংবাদিক সেলিম সামাদ তো এটা যথেষ্ট বিশ্বাসযোগ্য এই সেলিম সামাদ লিখেছেন যে শেখ হাসিনা দিল্লির কাছাকাছি একটি বিমান ঘাটির কাছে নিরাপদ বাড়িতে আসেন শেখ হাসিনা দিল্লির কাছাকাছি একটি বিমান ঘাটির ভিতরে অবস্থিত নিরাপদ একটি বাড়িতে আছেন সেখান থেকে তিনি কারো সঙ্গে যোগাযোগ করতে পারতেছেন না কারণ তার যোগাযোগের কোনো মাধ্যম বা সে মোবাইল ফোন নাই টেলিফোন নাই কিছু নাই সেলিম সামা তার প্রতিবেদনে এক অজ্ঞাত সূত্রের বলাতে লিখেছেন যে সূত্রটি নিশ্চিত করতে পারেনি যে পাঁচই আগস্ট শেখ যখনই হিন্দন বিমান ঘাটিতে যান তখনই তাকে গৃহবন্দী করা হয়েছিল কি না আমার মনে হয়নি কারণ শেখ হাসিনা পাঁচই অগস্টের পরে কিন্তু অনেকবারই আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতা কর্মীদের সঙ্গে ফোনে কথা বলেছেন তবে এই সেলিম আমাদের সূত্রটি নিশ্চিত করেছে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শপথ গ্রহণের পর মুদির সঙ্গে যখন প্রথমবারের মতো টেলিফোনে কথা বলেন এরপর শেখ একটি নিরাপদ বাড়িতে নিয়ে যাওয়া হয় দিল্লির একটা নিরাপদ বাড়িতে এবং মুদি ইউনুসের কতপককথনের কয়েক ঘন্টা পর হাসিনার যোগাযোগের সব ডিভাইস বন্ধ করে দেওয়া হয় এরপর থেকে হাসিনার কারো সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না সূত্রটি আরও জানিয়েছে যে হাসিনার ওই বাড়ির বাইরে যাওয়ার অনুমতি নেই হাসিনারের নিরাপদ বাড়িটি কিন্তু বিমান ঘাটির ভিতরে এই বিমান ঘাটির ভিতরে একটি নিরাপদ বাড়িতে তিনি আছেন এবং এই ঘাটির ভেতরে ভারতীয় সেনাবাহিনীর জন্য থাকে একটি সুপার শপও আছে শেখ এই সুপার শপেও কেনাকাটা করতে যাওয়ার অনুমতি ভারত সরকার দেয়নি অথচ শেখ হাসিনা যে বাসা থাকেন সেই বাসা থেকে সুপার শপটা দেখা যায় এই মানে কয়েকটা কদম পরে কিন্তু সুপার শপটা অথচ সেখানেও শেখ হাসিনাকে কেনাকাটা করতে যাওয়ার জন্য ভারত সরকার তাকে অনুমতি দেয়নি তার মানে তিনি কার্যত গৃহবন্দী অবস্থায় আছেন এবং তার কাছ থেকে যোগাযোগের সকল ডিভাইস গুলো কেড়ে নেওয়া হয়েছে সেলিম সামাদ লিখেছেন যে শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসাবে দিল্লিতে অবস্থান করছেন কিন্তু তিনি এখন পর্যন্ত তার মায়ের সঙ্গে দেখা করার সুযোগ পাননি যদিও শেখ হাসিনা এক মাস ধরেই দিল্লিতে আছেন শেখ যখন ভারতে পালিয়ে যান তখন তার ছেলে সদীপ অজয় জয় জানান যে তিনি দিল্লিতে গিয়ে মায়ের সঙ্গে দেখা করবেন কিন্তু জয়কে দিল্লিতে আসতে বারণ করে সরকার মানে ভারত সরকার কারণ ভারত সরকার জানান যে তুমি দিল্লিরতে আসলেও তোমার মায়ের সঙ্গে তোমার দেখা হবে না আরো জানা গেছে যে হাসিনার ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে ফলে শেখ হাসিনা কারোর সঙ্গেই কথা বলতে পারতেছেন না শেখাসিনাকে যে একটা নির্জন বাড়িতে রাখা হয়েছে সে ব্যাপারে তার ছেলে এবং মেয়ের নীরবতা স্পষ্ট কারণ তার ব্যাপারে কেউ বলতেছেন না দিল্লিতে আছেন তার বোন শেখ রেহানাও সেই বাড়িতে আছেন যদিও রেহানা ব্রিটিশ নাগরিক কেন তিনি শেখ হাসিনা সंगे গিয়ে শেখান আটকে গেছেন সেলিম সাмад আরো বলেছেন যে শেখ হাসিনার মে টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের আইনসভার সদস্য এবং জুনিয়র মন্ত্রী দায়িত্ব পালন করতেছেন তবে টিউলিপ যুক্তরাজ্য সরকারকে তার খালা হাসিনা এবং মা রেহানা সাহায্য করার জন্য কোন অনুরোধ এখন পর্যন্ত করেননি বলেই প্রতিমান হচ্ছে তবে টিউলিপ নয়া দিল্লির ব্রিটিশ হাই কমিশন থেকে কোনো সহায়তা পেয়েছেন কিনা সেই বিষয়টি এখনো স্পষ্ট নয়। অনুসন্ধান নিয়ে সাংবাদিক সেলিম সাмад আরো বলেছেন যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস শেখ হাসিনাকে ফেরত চাওয়ার ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন আর যদি বাংলাদেশ শেখ ফেরত চায় তাহলে এটি হবে ভারতীয় প্রধানমন্ত্রীর জন্য একটা বড় ধাক্কা তখন তিনি শ্যাম রাখি না কুড রাখি এই চিন্তা নরেন্দ্র মোদীর বিশাল বিপদে পড়বেন এবং সেলিম সাহেব লিখেছেন যে যদি বাংলাদেশের অনুরোধের পর ভারত শেখ হাসিনাকে ফেরত না দেয় তাহলে তাদের যে ভাবমতি ক্ষুণ্ণ হবে সেটি তারা কিভাবে কাটিয়ে উঠবে এবং বাংলাদেশের সঙ্গে সম্পর্ক কিভাবে তারা পুনঃস্থাপন করবে সেটি কিন্তু এখনই বলা যাচ্ছে না দর্শক এই হচ্ছে অবস্থা দেখেন মানে এতদিন গত পনেরো বছর ধরে যা করেছেন মানুষের উপরে সেটি এখন কিন্তু নিজের কাছেই আসছে। আজকে যুক্তরাজ্য না বলে দিয়েছে আমেরিকা বিচানসেধাজ্ঞা দিয়েছে পৃথিবীর কোন দেশ শেখ হাসিনাকে আশ্রয় দিতে রাজি হচ্ছে না এমনকি যে সৌদি আরব কাতার এদের উপর শেখ হাসিনা অনেক আশা ছিল যে অন্তত এই দেশগুলো আমাকে আশ্রয় দিবে কিন্তু এই দেশগুলো আসলে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীনই সময় তাকে রেসপেক্ট করতো কারণ শেখ হাসিনা প্রধানমন্ত্রী কিন্তু এই আরব কান্ট্রিগুলো তারাও জানতো যে মানুষের সবচাইতে বড় দাবি এখন একটা স্বাধীনতার পরে যারা স্বজন হারিয়েছেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন অত্যাচারিত হয়েছেন তাদের ক্রাইম নিটটা হচ্ছে যে তারা চান একটা ন্যায় বিচার এই ন্যায় বিচারের জন্য এই ট্রাইব্যুনালকে পুনর্গঠন করা হচ্ছে এবং যারা এই গণহত্যার সাথে নিষ্ঠুর নির্মমভাবে রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূল করা বিশেষ করে নিরস্ত্র সাধারণ মানুষকে একটা সিস্টেম্যাটিক ওয়েতে যে খুন করা হয়েছে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে এটার বিচারটাই হচ্ছে আজকের প্রধান চ্যালেঞ্জ এবং এই ট্রাইব্যুনালের প্রধান কাজও সেটি এবং একটা সমাজে বিচার বা ন্যায় বিচার প্রতিষ্ঠার কারণটাই হচ্ছে যে এই সমাজটাকে শান্তিপূর্ণ রাখতে হবে মানুষ যাতে ব্যক্তিগতভাবে প্রতিশোধ পরায়ণ না হয় মানুষ যাতে বুঝতে পারে যে এই দেশে একটা ন্যায় বিচার আছে আমার প্রতি যে অন্যায় হয়েছে সেটার সুষ্ঠু এবং ন্যায় বিচার হবে তখন মানুষ নিজে থেকে প্রতিশোধ গ্রহণের চিন্তা থেকে সরে আসে মানুষের মধ্যে এই ফিলিংটা আমাদেরকে দিতে হবে এই প্রসিকিউশন টিমে যোগদানের মাধ্যমে আমরা প্রথমত চেষ্টা করব যে জুলাই আগস্টের যে গণহত্যাটা হয়েছে এই এভিডেন্সগুলো ধ্বংস করার নানানভাবে চেষ্টা করা হচ্ছে এখনো অতীতেও হয়েছে এইটাকে সংরক্ষণ করা এবং এই এভিডেন্সগুলো প্রপারলি আইনি কাঠামোর মধ্যে নিয়ে এসে এই মামলাগুলো প্রমাণের ক্ষেত্রে যে কাজটা সেটা আমাদের জন্য এখন প্রথম প্রায়োরিটি আমরা মনে করি এই এভিডেন্স সংরক্ষণের মাধ্যমে পুরো গণহত্যার বিচার প্রক্রিয়াটাকে যথাযথ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আমরা চেষ্টা করব বিচারের আনুষ্ঠানিকতা এখনও শুরু হয়নি কারণ আমরা ফর্মালি কোনো ইনভেস্টিগেশন এখন ওপেন করিনি আমরা এগুলো চিন্তা করছি শুধু শেখ হাসিনা নয় এই গণহত্যার সাথে যারাই জড়িত ছিল একটা স্টেট মেশিনারি একটা সিস্টেম্যাটিক ওয়েতে একটা রাজনৈতিক সিদ্ধান্তের ভিত্তিতে কিন্তু এই কাজগুলো করেছেন সুতরাং শুধু শেখ হাসিনাই নয় এর সাথে হয়তো আরও যাদের নাম আসবে সবার বিরুদ্ধেই আনুষ্ঠানিকভাবে প্রক্রিয়াটা শুরু হবে তা আমরা মাত্র দায়িত্ব গ্রহণ করেছি আমরা সব কিছু বুঝে নিচ্ছি নিয়ে আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে তদন্ত প্রক্রিয়া শুরু করব। যাতে আলামত নষ্ট না হয় বিচারের জন্য যেটা সবচেয়েতে বেশি গুরুত্বপূর্ণ যাতে প্রমাণগুলো নষ্ট না হয় সাক্ষী নষ্ট না হয় এবং মোস্ট ইম্পর্টেন্টলি যারা সম্ভাব্য পারপিচরেটর যারা সম্ভাব্য আসামি হবেন তারা যাতে এই জুরিসডিকশনের বাইরে চলে যেতে না পারেন দেশ ছেড়ে চলে যেতে না পারেন সেই বিষয়টি এনশিওর করার জন্য আমরা চেষ্টা করব বিচারক নিয়োগের বিষয়টি রাষ্ট্রের সিদ্ধান্ত সরকারের সিদ্ধান্ত হবে আমরা তো প্রসিকিউশন টিম মাত্র তা আমরা সরকারের প্রতি অনুরোধ রাখবো পরামর্শ রাখবো যে যত দ্রুততম সময়ের মধ্যে ট্রাইব্যুনালের বিচারক নিয়োগ দেয়া যায় কারণ হচ্ছে যে মানুষের ক্রাইম নিড এখন শহীদের রক্তের দাগ এখনো শুকায়নি প্রমাণগুলো রয়ে গেছে মানুষের মধ্যে আবেগ অনুভূতি তাজা রয়েছে সুতরাং যত দ্রুত সম্ভব এই বিচার প্রক্রিয়া শুরু করতে হবে উইদাউট দশক আশা করি সকলে পুরো ভিডিওটি দেখান এই ভিডিওর সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যমান মতামত ভিডিওর কমেন্ট বুক সিলিককে জানাবেন সম্মানিত দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে গিয়ে আশ্রয় নিয়ে কঠিন বিপদে পড়ে গেলেন তাকে গৃহবন্দী করে রেখেছেন নরেন্দ্র মোদী সম্মানিত দর্শক ইতিমধ্যে কিন্তু এই ভিডিওতে আপনারা কিছু চাঞ্চল্যক তথ্য দেখতে পেরেছেন এবং কি ভারতের যে মিডিয়াগুলা রয়েছে সেই মিডিয়াগুলা এবার প্রকাশ করছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গৃহবন্দী করে রেখেছেন এবং তার সাথে যে আচার আচরণ করছেন ভারত সরকার এই ভিডিওতে কিন্তু আপনারা বিস্তারিত দেখতে পেরেছেন সম্মানিত দর্শক সাবেক প্রধানমন্ত্রী ভেবেছিলেন যে ভারতে গেলে নাকি সে হয়তো মুক্তি পেয়ে যাবে কিন্তু তার সাথে ঘটছে উল্টোটা না তাকে যে গৃহবন্দী করে রেখেছেন ইতিমধ্যে কিন্তু এই বিষয়গুলা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে আলোচনা হচ্ছে সম্মানীয় দর্শক এই ভিডিও সম্পর্কে আপনারা ব্যক্তিগত মতামত ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবেন এরকম ভিডিওগুলা সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ